ultra high speed, truly unlimited and stable internet service at lowest price. ভাইপুর ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মৃত হল পিসির। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পার্শ্ববর্তী রাজ্য আসামের নীলামবাজার থানা এলাকার ব্রাহ্মণ শাসন গ্রামে। অভিযুক্ত আব্দুল হাসিবকে গ্রেপ্তার করেছে নীলামবাজার থানার পুলিশ। অভিযোগ, ঘরে দুষ্টমি করেছিল আব্দুল হাসিবের ছেলে, মেজাজ হারিয়ে তাকে ধারালো অস্ত্র নিয়ে তারা করতে থাকে বাবা। উপায় না পেয়ে বাবার পিসি অর্থাৎ নিহত বৃদ্ধ মহিলার ঘরে গিয়ে আশ্রয় নেয় শিশুটি। রাগের বসে শিশুটিকে না পেয়ে নিজের পিসের মাথায় কোপ বসিয়ে দেয় অভিযুক্ত। কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় পিসির। ঘটনা এলাকা জুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। যুগে খবর আহিলে যে আফতাব আফতাব হুসেইন আলতাফ হুসেইন বুলি কয় এজন মানুহ, তেওঁ খবৰ দিলে যে তেওঁৰ দাদী গ্ৰেণ্ড মাদাৰক এজন দুষ্কৃতিকাৰীয়ে কাটি পেলাই তেওঁ পলাতক অৱস্থাত আছিলে। পলাতক অৱস্থাত থকাৰ যেন আমি থানা সংগে সংগে আমি লগে লগে থানাৰ ষ্টাফ অ'চি ছাৰৰ লগত ঘটনাস্থলীত গ'লোঁ। ঘটনাস্থলীত গৈ আমি যিমান তদন্ত কৰিব লগা আছে তদন্ত কৰিলোঁ আৰু দেখা গ'ল যে যোন দুষ্কৃতিকাৰীয়ে তেখেতক তেওঁৰ মানে যি কমপ্লেইনৰ গ্ৰেণ্ড মাদাৰক মানে এটেক কৰি পেলাই দা দি ঘপিয়াই পলাই আছিলে তেওঁ পলাতক অৱস্থাত আছিল, তেওঁক পোৱা যোৱা নাছিলে। তেখেতৰ এজন কুটুম মানে নিজৰ ঘৰৰ মানুহ এজনৰ তাত সন্দেহ কৰি পেলাই তেখেতৰ ঘৰত ৰেইড মাৰি যে আছামী মানে আছামী হ'ল আব্দুল হাসিব, তেওঁ বাবা নাম লেট পোহা পালি তেওঁক ধৰি আনি বহুত কষ্ট কৰি ইয় পাৰ ষ্টাফক ধৰি আনি পেলাই এৰেষ্ট কৰি Ultra high speed, truly unlimited and stable internet service at lowest price.